সবই আমি জানি, কিন্তু জানি এখানে যে ছেলে মেয়েরা ওদের বাবা এই যে পলিসি তার মধ্যে চতুর্থী করার কথা কিন্তু বলছি যে শিক্ষার যে স্বাধিকার সেটার উপরে আঘাত। সারা ভারতবর্ষের মানুষ এরা উদ্বেগ ব্যক্ত করছেন এবং আমরা মনে করছি যে এটাকে একটু আমরা চাই রাজ্যের মানুষ সারা দেশের মানুষকে আমাদের উদ্বেগের বিষয়টা জানানো এবং তাদেরকে সচেতন করা যে শিক্ষানীতি আমাদের দেশে আসছে সেটা আমাদের নতুন প্রজন্মের জন্যে মারাত্মকভাবে আমাদেরকে পেছনে নিয়ে যাবে, আমাদের যা অর্জন আছে সেটাকে সরকার করে দেবে এবং রাজ্যের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে শুরু হচ্ছে। আপনাদের মাধ্যমে এটা রাজ্যের সবাইকে জানা, আমি চাইলেই তো সব কিছু বদলাবে না, কিন্তু ওই চিন্তাগুলি যখন মানুষের মনের মধ্যে যাবে, কেন্দ্রীয় সরকার করে দিয়েছে, যদি বাদ প্রতিবাদ করার কিছু থাকে ওরা এটা জানা। এটা নিয়ে সারা ভারত থেকে প্রশ্ন আসবে এবং যেটা স্বাভাবিক নিয়ম, কিছু কিছু পলিসি বাদ যাবে, কিছু পলিসি থাকবে। আমরা এখন যেটা চাই যে সারা ত্রিপুরাবাসী আপনাদের মাধ্যমে এটা জানুক।